চোখের নিচে কালো দাগ ঠোঁটের উপরের অংশে কালো দাগ ছোপ রোদে পোড়া দাগ এই গরমে প্রচুর পরিমাণ রোদে পোড়া এসব দাগ দেখা দেবে মুখের ত্বকে মেস্তা ব্রণের দাগ ছোপ দূর করে দেবে আজকের এই দুইটি উপায় এখানে আমার প্রথম উপকরণ লাগবে হলো কাঁচা দুধ কাঁচা দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে এরপর এখানে চা চামচ পরিমাণ আমি কাঁচা দুধ নিয়ে নিলাম এরপর অল্প পরিমাণ তুলা আমি এর মধ্যে ভিজিয়ে রেখে দেব কাঁচা দুধ ত্বক পরিষ্কার করে ত্বক ফর্সা করে কালো ত্বক যদি দ্রুত ফর্সা করতে চান তাহলে অবশ্যই কাঁচা দুধ ত্বকে ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এভাবে আমি কাঁচা দুধে তুলা ভিজিয়ে একপাশে রেখে দিচ্ছি এরপর আমি দুই নাম্বার রেমেডিটি তৈরি করব। এর জন্য আমার এখানে একটি বাটি লাগবে তো এখানে বাটিতে আমি আবারও কাঁচা দুধ নিয়ে নিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ কাঁচা দুধ আমি নেব এই দুধ অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে এরপর রেমেডি তৈরি করবেন এরপর এর সাথে দুই নাম্বার অ্যাড করব রান্নার হলুদ এখানে আমি দু থেকে তিন চিমটি পরিমাণ রান্নার হলুদ অ্যাড করলাম রান্নার হলুদ ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রণের সমস্যা যাদের প্রচুর পরিমাণ তাদের এই ব্রণের সমস্যা দূর করে দেবে এরপর এর সাথে তিন নাম্বার অ্যাড করব গ্লিসারিন গ্লিসারিন ত্বক টান টান করে বয়সের ছাপ দূর করে ত্বকের রুক্ষ শুষ্ক ভাব দূর করে দেয় গরমকাল শীতকাল দুই সময়েই কিন্তু গ্লিসারিন ত্বকে ব্যবহার করা যায় কিন্তু অল্প পরিমাণ ব্যবহার করতে হয় এখানে দু থেকে তিন ফোটা পরিমাণ গ্লিসারিন আমি অ্যাড করে দিলাম আমি দুই নম্বর রেমেডি যেটি তৈরি করছি এটি হলো নাইট ক্রিম হিসাবে ত্বকে ব্যবহার করতে পারবেন এরপর এর সাথে চার নম্বর উপকরণ অ্যাড করব অ্যালোভেরা জেল এখানে গাছের অ্যালোভেরা জেল হবে না এখানে কেনা অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে এক চা চামচ পরিমাণ যেহেতু আমি একটি ক্রিম তৈরি করব এজন্য এখানে অবশ্যই কেনা অ্যালোভেরা জেল অ্যাড করার চেষ্টা করবেন এরপর এক পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে এই ক্রিমটি ত্বকে ব্যবহারে ত্বকের কোনো দাগ ছোপ দূর হয়ে যাবে যে কোনো কালো দাগ ছোপ মুখের ত্বকে মেস্তার দাগ রনের দাগ রোদে পোড়া দাগ ছোপ হয়ে থাকে এবং চোখের নিচে কালো দাগ ঠোঁটের উপরের অংশে চারপাশে কালো দাগ ছোপ হয়ে থাকে এই দাগ ছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল করবে আসল রং ফুটে উঠবে তৈরি হয়ে গেছে এই নাইট ক্রিমটি এখন এই দুইটি রেমেডি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি অবশ্যই জানতে হবে শুধুমাত্র রেমেডি তৈরি করা জানলে হবে না সঠিক নিয়মে সঠিকভাবে অবশ্যই ত্বকে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু দাগ ছোপ থেকে মুক্তি পেতে পারেন এরপর প্রথম রেমেডি আমি কিভাবে ব্যবহার করি দেখুন আমি যে দুধে তুলা ভিজিয়ে রেখেছিলাম এই তুলাটা দিয়ে আমি ত্বক প্রথমে পরিষ্কার করে নেব কাঁচা দুধ ত্বকে ক্লিনজারের কাজ করে ত্বক খুব সুন্দর পরিষ্কার করে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে করে নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন এভাবে কাঁচা দুধ দিয়ে ক্লিনজার করার পর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে যে কোনো ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় এতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় প্রথম স্টেপ করার পর আমি দুই নাম্বার স্টেপটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাইট ক্রিমটি রাতে ব্যবহার করতে হবে এই দুইটি উপায় পর রাতে করতে হবে রাতে ঘুমানোর আগে অল্প পরিমাণ ঠিক এভাবে ক্রিমটি নিয়ে ত্বকে আমরা যেভাবে লোশন অথবা ক্রিম ব্যবহার করি ঠিক একই উপায়ে এই কাজটি করতে হবে আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা মুখের ত্বকে এই ক্রিমটি ব্যবহার করবেন অল্প পরিমাণ ঠিক এভাবে নিয়ে মুখের ত্বকে পাঁচ থেকে দশ মিনিট এভাবে মাসাজ করে রেখে দেবেন এভাবে রাখতে হবে সারারাত রাতে ঘুমানোর আগে কাঁচা দুধে তুলা ভিজিয়ে ত্বক প্রথমে ক্লিন করে নেবেন। পর পরদিন সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র পানি দিয়ে ত্বক পরিষ্কার করবেন আপনাদের ত্বকে যত কালো দাগ চোপ আছে সমস্ত দূর করে আপনার ত্বক হবে ফর্সা উজ্জ্বল কালো ত্বক ফর্সা হবে দাগ ছোপ দূর হবে এই দুইটি উপায়ে রাতে ঘুমানোর আগে এই দুইটি উপায় ত্বকে ব্যবহার করুন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই নাইট ক্রিমটি ফ্রিজ ছাড়া সংরক্ষণ করতে পারবেন বেশ কিছুদিন